হ্যালো, হোয়াট ইজ আপ? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমরা কিন্তু এরকম অনেক সময় বলি, হি ইজ আ ক্রিপ, দ্যাট ড্রেস ইজ আই পপিং, আই হ্যাড সাম ওয়ার্ক সো আই হ্যাড টু বাউন্স, হি ইজ আ চিকেন। সো এই যে ওয়ার্ডসগুলো আমরা ইউজ করছি এগুলোকে বলা হয় স্ল্যাং। সো স্ল্যাং ডাজন্ট অ্যাকচুয়ালি মিন টু ভার্বালি অ্যাবিউজ সামওয়ান, যেটাকে আমরা অনেক সময় ভেবে থাকি যে স্ল্যাং মানে আসলে কাউকে গালি দেয়া। বাট স্ল্যাং মানে কাউকে গালি দেয়া না, স্ল্যাং হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো আমরা ন্যাচুরালি ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা বাংলায় এরকম অনেক সময় বলি যে জিনিসটা অনেক জোস। সো এই যে আমরা জোস বলছি, এটা কিন্তু একটা বাংলা স্ল্যাং। এগেন, আমরা অনেক সময় রিক্সাওয়ালা আঙ্কেলদেরকে এইভাবে করে বলি যে মামা যাবেন কি না। সো আমরা যে ওনাদেরকে মামা ডাকছি, এটাও কিন্তু একটা স্ল্যাং। সো বেসিক্যালি স্ল্যাংগুলো প্রত্যেকটা ভাষাকে আরও ন্যাচুরাল করে তোলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি ন্যাচুরাল করে ফেলে। সো ওয়েল, আজকের ক্লাসে আমরা এরকম কিছু স্ল্যাং ওয়ার্ড শিখে নেব। ফার্স্ট উই হ্যাভ আই পপিং। সো আই পপিং এর মানে কোনো কিছু যেটা দেখতে সুন্দর, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড অ্যাস্টনিশিং। ফর এক্সাম্পল, দিস ড্রেস ইজ আই পপিং, তার মানে এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর। এগেন, উই ক্যান সে দ্য ফুড ডেকোরেশন ওয়াজ আই পপিং, তার মানে খাবারগুলো যেভাবে ডেকোরেট করা ছিল এটা খুবই আই পপিং ছিল, খুবই সুন্দর ছিল। সো দিস ইজ আই পপিং। দেন দেয়ার ইজ ফর রিয়েল, ফর রিয়েল। সো বেসিক্যালি ফর রিয়েল এই স্ল্যাংটাকে আমরা ইউজ করে থাকি যখন আমরা অনেক সময় বলতে চাই অনেস্ট, টু বি অনেস্ট, অনেস্টলি স্পিকিং, অথবা আসলে সেসবের জায়গায় আমরা ফর রিয়েলটাকে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, শি গট দ্যাট জব ফর রিয়েল, তার মানে সে আসলে চাকরিটা পেয়ে গিয়েছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ইজ দিস ফর রিয়েল, তার মানে তুমি কী বলছো, এটা কি আসলে সত্যি? সো এসব ক্ষেত্রে কিন্তু আমরা ফর রিয়েলটাকে ইউজ করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ bounce. So basically we use this slang when we want to leave anything or when we want to leave any place. যখন আমরা কোনো একটা স্থান ত্যাগ করতে চাই তখন আমরা bounce এই স্ল্যাংটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আই হ্যাভ সাম ওয়ার্ক নাও সো আই হ্যাভ টু বাউন্স, তার মানে আমার কিছু কাজ আছে অ্যান্ড এখন আমাকে চলে যেতে হবে। এগেইন, উই ক্যান সে দ্যাট মাই মম কল্ড মি সো আই হ্যাড টু বাউন্স, তার মানে আমার মা আমাকে কল করেছিলেন অ্যান্ড সেজন্যই আমাকে চলে যেতে হয়েছে। The next line is dynamite. So basically dynamite, এটা আমরা তখন ইউজ করি when something is really really great and amazing and awesome. তখন আমরা dynamite এই স্ল্যাংটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো জিনিস বলতে চাই দিস ইজ গ্রেট অর দিস ইজ অ্যামেজিং, আমরা চাইলে সেখানে বলতে পারি দিস ইজ ডায়নামাইট, তার মানে এটা অনেক অনেক অ্যামেজিং, অনেক অনেক ভালো, খুব বেশি ভালো। তারপর আছে ব্লো চাংস। সো ব্লো চাংস এই স্ল্যাংটাকে আমরা তখন ইউজ করি যখন আমরা কোনো কিছু থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমরা যেরকমটা এক্সপেক্ট করি সেরকমটা আসলে হয় না, এটা আরও বেশি বাজে হয়ে যায়, তখন আমরা ব্লো চাংস এই স্ল্যাংটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, মোস্ট অফ দ্য অনলাইন গুডস জাস্ট ব্লো চাংস, তার মানে বেশিরভাগ জিনিস যেগুলো আমরা অনলাইনে কিনে থাকি এগুলো অত বেশি ভালো হয় না, আমরা এগুলো থেকে মোস্ট অফ দ্য টাইমই ডিসঅ্যাপয়েন্টেড হই। So, blow chunks is used in case of any major disappointments. Next one is airhead. And we use this slang when someone is foolish, someone is stupid and not very intelligent. যখন কেউ বোকার মতো কাজ করে, কেউ বোকা হয়, অত বেশি বুদ্ধির কারো না থাকে, তখন তাকে আমরা এয়ারহেড বলে থাকি। ফর এক্সাম্পল, ডোন্ট আস্ক হার টু সলভ দ্য কোয়েশ্চেন, শি ইজ অ্যান এয়ারহেড, তার মানে এই কোয়েশ্চেনটা তুমি তাকে সলভ করতে বলো না, সে একজন এয়ারহেড, সেটা সলভ করতে পারবে না। দেন দেয়ার ইজ গো বানানাস। সো উই ইউজ দিস স্ল্যাং টু ডিনোট দ্যাট সামওয়ান ওয়েন্ট ক্রেজি। ফর এক্সাম্পল, হি জাস্ট ওয়েন্ট বানানাস, আই ডোন্ট নো ওয়াই, তার মানে সে কেন ক্রেজি হয়ে গিয়েছিল, সে কেন এই বিহেভটা করেছিল আমি আসলেই জানি না। দেন উই হ্যাভ নো ব্রেইনার। সো বেসিক্যালি উই ইউজ দিস স্ল্যাং ওয়েন সামথিং ইজ রিয়েলি রিয়েলি ইজি টু ডু। নো ব্রেইনার, তার মানে খুবই সহজ কোনো একটা কাজ, নো ব্রেইনার। ফর এক্সাম্পল, দিস ওয়ার্ক ইজ এ নো ব্রেইনার, তার মানে এই কাজটা খুবই সহজ, এটা আসলে কঠিন কিছু না, দিস ওয়ার্ক ইজ আ নো ব্রেইনার। দেন দেয়ার ইজ দ্য বম। সো উই ইউজ দিস স্ল্যাং টু ডিনোট দ্যাট সামথিং ইজ রিয়েলি রিয়েলি গ্রেট, সামথিং ইজ বেস্ট, যখন কোনো কিছু সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয়, তাকে সেই পার্সনটাকে বা সেই জিনিসটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য বম। ফর এক্সাম্পল, তোমার ক্লাসে যে ভালো স্টুডেন্ট সবচেয়ে, হি অর শি ইজ দ্য বম অফ দ্য ক্লাস, তার মানে সেই ক্লাসের সবচেয়ে বেস্ট। ইন দিয়ার ইজ
র্যাপ আপ। সো বেসিক্যালি র্যাপ আপ বলতে আমরা কোনো কাজ শেষ করা বুঝাই, টু ফিনিশ এনি কাইন্ড অফ ওয়ার্ক, র্যাপ আপ। ফর এক্সাম্পল, ইটস টাইম টু র্যাপ আপ, তার মানে এটা এখন কাজ শেষ করার সময় হয়েছে। অ্যাগেন, র্যাপ আপ ওয়েন ইট গো নাও, তার মানে সব কিছু শেষ করে ফেলো, এখন আমাদেরকে চলে যেতে হবে, র্যাপ আপ। অ্যাগেন, দেয়ার ইজ অ্যান্টস ইন ইয়োর প্যান্টস, সো বেসিক্যালি অ্যান্টস ইন ইয়োর প্যান্টস অর অ্যান্টস ইন মাই প্যান্টস, যে কোনো কিছু আমরা এখানে বলতে পারি প্রিপোজিশনটাকে চেঞ্জ করে এক একজন অনুযায়ী। এই স্লাইনটা মানে এটা বুঝায় সে খুবই 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 নার্ভাস, খুবই ওয়ারিড অথবা খুবই অ্যাংশিয়াস কোনো একটা কিছু নিয়ে। ফর এক্সাম্পল, ওয়ান টিচার কেম, শি হ্যাড অ্যান্টস ইন হার প্যান্টস, তার মানে যখন টিচার চলে এসেছিল তার খুবই নার্ভাস লাগছিল, সে খুবই ওয়ারিড ছিল। দ্য নেক্সট ওয়ান ইজ এইস অর টু এইস, সো বেসিক্যালি টু এইস এর মানে হচ্ছে কোনো কিছু খুব ভালোভাবে করা, টু ডু সমথিং ভেরি ওয়েল। ফর এক্সাম্পল, শি ইজ গোয়িং টু এইস দ্য এক্সামিনেশন, তার মানে সে পরীক্ষায় খুবই ভালো করতে যাচ্ছে। অ্যাগেন, হি জাস্ট এস দ্য গেম, তার মানে সেই গেমটাতে অনেক ভালো পারফর্ম করেছে। সো এস এর মানে হচ্ছে কোনো কিছুতে খুবই ভালো পারফরমেন্স করা। দ্য নেক্সট ওয়ান ইজ গুডি টু শুজ। সো গুডি টু শুজ এটা আমরা বেসিক্যালি তাদেরকে বলে থাকি যারা খুব বেশি অবিডিয়েন্ট, অ্যান্ড এই অবিডিয়েন্সটাই অন্যদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল, অনেক সময় এরকম হয় যে আমাদের লেসন শেষ হয়ে যায় বাট তারপর ক্লাসের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে বলে যে হোমওয়ার্ক দেন নাই স্যার, তো এখন বাকি স্টুডেন্টদের কাছে কিন্তু ওইটা অত ভালো লাগে না, তারা ওইটাকে এত ভালোভাবে মেনে নেয় না। সো ওইসব স্টুডেন্টের কাছে যে কথাটা বললো সেই হচ্ছে গুডি টু শুজ। ফর এক্সাম্পল, হি ইজ দ্য গুডি টু শুজ। সো ওয়েল, দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস লেসন, অ্যান্ড দিস স্ল্যাংস আর রিয়েলি রিয়েলি অ্যামেজিং অ্যান্ড ইন্টারেস্টিং টু ইউজ টু, এগুলো ইউজ করতে খুবই মজার, অ্যান্ড এগুলো দিয়ে আমরা আমাদের স্পিকিংকে আরো ন্যাচারাল বানিয়ে ফেলতে পারি, জাস্ট লাইক নেটিভ স্পিকার্স। সো বেসিক্যালি দিস আর ইউজড ইন ইনফর্মাল সিচুয়েশনস, আমরা যখন আমাদের ফ্রেন্ডদের সাথে থাকি, আমাদের ফ্যামিলি মেম্বার্স বা ক্লোজ কারোর সাথে থাকি, তখন মোস্টলি এই স্ল্যাংগুলোকে আমরা ইউজ করে থাকি। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং, স্টে ব্লেসড, আই উইল সি ইউ ইন অ্যানাদার ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।